السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه شكريا شكاكت بند ابان دين دار مسلم باي و الله رب العالمين دربار كتي كتي شكريا যে মহান রব্বুল আলমিন আমাদেরকে একটি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যখন আমরা দিন অতিক্রম করছি ঠিক এরকম একটি মুহূর্তে তাইবা একাডেমির পক্ষ থেকে তাইবা একাডেমির ফেসবুকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ কোর্স নিয়ে কিছু কথাবার্তা বলার আপনাদের সামনে হাজির হওয়ার আল্লাপাক আমাদেরকে তৌফিক দিয়েছেন এজন্য মহান রাব্বুল আলমিন শকর আদায় করি আলহামদুলিল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং বা বোনেরা আমাদের প্রায় সকলেরই জানা আছে যে তাইবা একাডেমি এটি আমাদেরকে দিন শেখার জন্য অনলাইনের মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করে দিয়েছে আলহামদুলিল্লাহ আমরা এখন ইচ্ছা করলে চাইলেই আমরা এই তাইবা একাডেমির মাধ্যমে দিনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো দিনের মৌলিক বিষয়গুলো আমরা জানতে পারি জ্ঞান অর্জন করতে পারি তো আপনাদের সকলের প্রতি প্রোগ্রামের শুরুতেই এই আহ্বান থাকবে যে আমরা সকলেই চেষ্টা করব তাইবা একাডেমির বিভিন্ন কোর্সে আমরা যোগদান করে যাতে আমরা দিনের সঠিক বিষয়গুলো দিন সম্পর্কে জানতে পারি বুঝতে পারি পাক আমাদের সবাইকে সে তৌফিক দান করুন আমিন আলামিন তো আমরা আজকে যে কোর্সটির উপরে আমরা আলোচনা করব। তাইবা একাডেমির একটি গুরুত্বপূর্ণ কোর্স রয়েছে কোরআন বোঝার মূলনীতি তাইবা একাডেমির এক বছরের কোর্সে দুই সেমিস্টার রয়েছে প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টার ছয় মাস ছয় মাস এক বছরের কোর্স তো প্রথম সেমিস্টারে এই গুরুত্বপূর্ণ কোর্সটি রয়েছে কোরআন বুজার মল্লীতি অর্থাৎ যেটিকে আরবি ভাষায় উসৌলত তাফসির বলা হয় আমাদের বাংলাদেশের মাদ্রাসাগুলোতে বিশেষ করে ফাজিল ক্লাসে এই উসৌল তাফসির পড়ানো হয় তো এটি একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট যে কোরআন বোঝার মূলনীতি তো এই উসুলে তাফসির জানা এটি আসলে সবারই কম বেশি জানা জরুরি এই বিষয়ের বিশেষজ্ঞ না হতে পারলেও ন্যূনতম কোরআন বোঝার জন্য কিছু মূলনীতি কিছু নীতিমেলা কিছু উসুল জানা জরুরি সেই উসুলগুলো এই কোর্সের মধ্যে আমরা আলোচনা করি তো প্রথমেই আমরা আসি যে তাপসির বলতে কি বোঝায় আসলে তাপসির কি জিনিস অর্থাৎ এই কোষ্ঠির মধ্যে যা রয়েছে তার আমরা একটা সংক্ষিপ্ত মূল মূল বিষয়বস্তুগুলো যে এই আলোচনাগুলো এখানে আছে এটাই আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ তো এখানে প্রথমে আমাদেরকে জানার এবং বোঝার বিষয় হলো আসলে তাফসির বলতে কি বোঝানো হয় যেহেতু এটা কোরআন বোঝার মূল নীতি বা উসলে তাপসির তো এটা তাপসির কেন্দ্রিক এই কোর্সের আলোচনা যে তাপসির বোঝার জন্য তাপ আমাদেরকে কী কী নীতিমালা মৌলিক নীতিমালাগুলো জানলে আমরা তাপসির বুঝতে পারব তো এই জন্য আমাদের প্রথম বিষয় তাপসির বলতে কি বোঝায় তাপসির কী জিনিস পুরানে কারিমে এই তাপসির শব্দটির উল্লেখ আল্লাহ রব্বুল্লাহ আলমিন করেছেন সুরাল পোরকানের ত্রিশ নম্বর আয়াতে কারিমায় আল্লাহাক বলছেন আল্লাপাক বলেন যে তারা আপনার সামনে যা কিছু নিয়ে আসে বিভিন্ন দৃষ্টান্ত মাসাল নিয়ে আসে তো আমি অবশ্যই আপনাকে হক নিয়ে আসি এবং আহসানা তফসির এবং প্রত্যেকটির সুন্দর তাপসির সুন্দর ব্যাখ্যা আমি আপনার কাছে নিয়ে আসি এখানে আল্লাহ রব্লা আলমিন আহসানা তাফসিরা এই তাফসির শব্দটি ব্যবহার করেছেন তাফসির মানে হলো ব্যাখ্যা করা তো সব ব্যাখ্যাকে তাফসির বলা হয় না শুধুমাত্র কোরআনে কারিমের ব্যাখ্যাকে তাফসির বলা হয় যেহেতু আল্লাহ রব্বুল্লাহ আলমিন এই তাফসির শব্দটি ব্যবহার করেছেন আর যুগে যুগে সাহাবা ইকরাম তাবিনকরাম সালাহু সালেহীন কোরআনে কারিমের ব্যাখ্যার জন্য তাপসির পরিবেষাটিকেই তারা পছন্দ করেছেন এবং ব্যবহার করেছেন কোরআনে কারিমের তাপসির এটি আল্লাহ রব্বুল্লাহ আলমিন আল্লাহর দায়িত্বে আল্লাহ রব্বাল্লাহ আলমিনের জিম্মায় এই কোরআনে কারিমের তাপসিরের দায়িত্ব পাক রেখেছেন অর্থাৎ কোরআনে কারিমকে সংরক্ষণ করা এটি শাব্দিকভাবে সংরক্ষণ অর্থগত দিক থেকে সংরক্ষণ ব্যাখ্যার দিক থেকে সংরক্ষণ সম্পূর্ণ দিক থেকে সংরক্ষণের দায়িত্ব মূলত আল্লাহ রবুল্লাহ আলমিনেই নিয়েছেন এই জন্য আল্লাহাক এমন এমন যুগে যুগে তাপসির কারক তৈরি করে দিয়েছেন যে যারা কোরআন কারিমের তাপসিরগুলোকে সঠিক তাপসির সংরক্ষণ করেছেন আল্লাহ রব্লা আলমিন সুরা আল কিয়ামার মধ্যে আসাৎ করেছেন ইন্না আলাইনা জাম আহ কোরআনা ফা ঈদা কোরানা হুপাত্তবে কোরআনা সুম্মা ইন্ন আলাইনা বায়ানা আল্লাহরব্লাহ আলমিন বলেন যে যখন আমি কোরান নাজিল করি যখন পাঠ করি বাত্তবে আনা। আপনি ওই পাঠকে ওই তালাবাদকে এতেবা করেন অনুসরণ করেন আপনি এটা নিয়ে বেশি তাড়াহুড়া করার দরকার নাই সুম্মা ইন্ন আলাইনা বায়ানা এরপরে এই কোরআনের ব্যাখ্যা এই কোরআনের বায়ান এটি শিক্ষা দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর নিজেরই অর্থাৎ কোরআনের বায়ান শিক্ষা দেওয়ার দায়িত্ব আল্লাহ রব্বুল্লাহ নিজেই নিয়েছেন আর নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামকে আল্লাহ রব আলমিন এই দায়িত্ব দিয়েছেন যে তিনি কোরআনে কারিমের আয়াতগুলোকে তাফসির করে ব্যাখ্যা করে বায়ান করে দুনিয়ার মানুষকে বুঝিয়ে দিবেন সুরান নাহালের চুয়াল্লিশ নম্বর আয়াতে আল্লাহ রবুল্লাহ আলমিন বলেন ওয়া আনসাল্লা ইলে করা লিতুবাই মায়নুজিম যে আমি আপনার প্রতি এই কোরআনকে এই জিকিরকে নাজিল করেছি লিতুবাইনাল যাতে আপনি মানুষের সামনে বায়ান করে দিতে পারেন মানুষের সামনে সুন্দর করে ব্যাখ্যা করে দিতে পারেন যাতে লিতুবাই মানুষ মানুজ সেলাইলহিম মানুষের জন্য কি নাজিল করা হয়েছে এটা যেন মানুষ স্পষ্টভাবে বুঝতে পারে জানতে পারে আপনি সেই ব্যাখ্যা সে বয়ান মানুষের সামনে করে দিবেন এ এই জন্য আমরা দেখি যে কোরআনে কারিমের কোনো আয়াত আল্লাহ রব আলমীর নিজেই ব্যাখ্যা করেছেন আবার কোনো কোনো আয়াতে কারিমা নবী সাল্লাহ ইসলাম ব্যাখ্যা করেছেন আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম কোরআনে কারিমের প্রত্যেকটি শব্দ প্রত্যেকটি বাক্য বুঝেছেন সংরক্ষণ করেছেন ব্যাখ্যা করেছেন আমল করেছেন কোরআনে করিমে এমন কোন শব্দ এমন কোন বাক্য নেই যেটা নবী সাল্লাহ আলিয়াল্লাম বুঝেন নাই অথবা আমল করেন নাই অথবা এটার ব্যাখ্যা বুঝিয়ে দেন নাই সাহাবাইকারকে এরকম কোনো কারিমে কোরআনে কারিমের মধ্যে নেই যেমন আমরা একটি আয়াত দেখি আবদুল্লা ইবনে মাসুদ আল্লাহ আল্লাহন বর্ণনা করেন যে যখন কোরআনে কারিমের আয়াতটি নাজিল হইল সুরা আলা নামের বিরাশি নম্বর আয়াত আল্লাহ রব্লা আলমের সাত করেন আল্লাপাক বলেন যারা ইমান তাদের ইমানকে মিশ্রিত করে নাই এরাই হলো নিরাপত্তার অধিকারী এরাই হলো প্রাপ্ত। তো তখন অনেক সাহাবাহিক রাম বিচলিত হয়ে উঠলেন যে আমাদের প্রত্যেকের মধ্যে তো কম বেশি কিছু না কিছু জুলুম আছেই কিছু না কিছু গুণা কিছু না কিছু ভুল ত্রুটি আমরা তো করেই থাকি তাহলে তো আমরা এখানে আল্লাহ বলছেন যে তারা তাদের ইমানকে জুলুমের সাথে মিশ্রিত করে নাই তাহলে তো আমরা সবাই হেদায়তের উপরে নাই আমরা তো নিরাপত্তার অধিকারী নই এরপরে সাহাবাই সাহাবাইকেরাম নবী সাল্লামের কাছে এই জুলুমের ব্যাখ্যা জানতে চাইল তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই জুলুমের ব্যাখ্যাটা কোরআনের আরেক আয়াত দিয়ে সাহাবাই সাহবাইকরামকে ব্যাখ্যাটা বুঝিয়ে দিলেন যে সুরা লোকমানের তেরো নম্বর আয়াত দিয়ে নবী সুরাম বুঝিয়ে দিলেন লাইসা হুয়া কামা ফাজুল নুন তোমরা যেরকম ধারণা করছ আসলে এরকম নয় বরং ইন্নামা হুয়া কামা কলা লুকমানিহি এটা হলো লোকমান সালাম তার সন্তানকে লক্ষ্য করে যে বিষয়টি বলেছেন সেই সেই বিষয়টাই এখানে বোঝানো হয়েছে যে মুন আজিম লোকমান আলহিসাম তার সন্তানকে লক্ষ্য করে বলেছেন ইয়া নেই আল্লাহ তুশরিক বিল্লা হে আমার প্রিয় সন্তান আল্লাহর সাথে সেরেক করিও না কারণ শিরিক হলো সবচেয়ে বড় জুলুম এখানে আল্লাহ রবাহ আলমী শিরেককে জুলুম বলছেন তো নবী সাল্লাম তাফসির করে দিলেন যে উল এখানে আল্লাহবাই যে কথাটা বলছেন যে ইমান আহম বি জুলমিন তাদের ইমানকে জুলুমের সাথে মিশ্রিত করে নাই এর অর্থ হইল যে শিরকের সাথে মিশ্রিত করে নাই এখানে দুটা জিনিস বোঝা গেল একটা হলো নবী সাল্লাহ আলু ইসলাম কোরআন কেরিমের ব্যাখ্যা করেছেন আবার নবী সাল্লাহ সাল্লাম যেই ব্যাখ্যাটা কোরআনে কেরিমের অন্য আয়াতে পাওয়া যায় আল্লাহবাগ নিজেই ব্যাখ্যা করেছেন নবী সাল্লাহ সাল্লাম সে আল্লাহ তালার কথা দিয়ে আল্লাহর কালাম দিয়ে ব্যাখ্যা দিয়েছেন নিজের থেকে সেটার ব্যাখ্যা দেননি আমরা দেখি যে নবী সাল্লাহু ওয়াসাল্লামের ওফাতের পরেও সাহাবাই কেরামদের মধ্যে একদল সাহাবাই কেরাম আল্লাহাক এমনভাবে তৈরি করেছেন এমন জ্ঞান আল্লাহ তাদেরকে দিয়েছিলেন যে যারা কোরআন একাডেমিনী তাফসিরকে সংরক্ষণ করেছেন তাফসিরের জ্ঞানকে প্রসারিত করেছেন এদের মধ্যে মক্কা মোকাররামা প্রসিদ্ধ ছিলেন আবদুল্লা বিন আব্বাস রাদি তালান হুমা এবং তিনি মক্কা কেন্দ্রিক যে তাফসিরের ছাত্র গড়ে উঠেছিল তাপসিরের একটা জগৎ গড়ে উঠেছিল একটা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল এটির নেতৃত্বে ছিলেন বিন আব্বাস রাদি আল্লাহাল হুমা তিনি এমন সাহাবি ছিলেন যার জন্য নবী সাল্লাহ ইসলাম আল্লাহ রব্লা আলমিনের নিকট দোয়া করেছিলেন আল্লাহম্মা ফাকি হুকিদ্দিন ওয়া আল্লিম হত্যা আবিল হে আল্লাহ আপনি তাকে আবদুল্লাহ বিন আব্বাসকে দিনের কবীর জ্ঞান দিনের সূক্ষ্ম জ্ঞান তাকে দান করুন এবং কোরআন ব্যাখ্যার জ্ঞান তাবিলের জ্ঞান আল্লাপাক আপনি তাকে দান করুন ঠিক মদিনাতে উবাইবনে কাব রাদি আল্লাহুর নেতৃত্বে একদল সাহাবি এবং ই কোরআন একাডেমি তাফসির করতেন তাফসির শিক্ষা দিতেন তাফসির শিখতেন এবং ইবনে কাব রাদি আল্লাহ এমন সাহাবি ছিলেন যে যাকে লক্ষ্য করে নবী ইসলাম বলেছিলেন ইন আমার যে আল্লাহ আলামিন আমাকে নির্দেশ দিয়েছেন যে আমি যেন তোমার সামনে এই আয়াতটা তলাবাত করে শোনাই যে লামিয়া কুনিল্লা দিই না পারো মিনা কিতাব এখানে নবী সাল্লা ইসলাম বললেন যে আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন করা আলাইকা যেন আমি তোমার সামনে এই আয়াতটা পাঠ করে শোনাই লামিয়া কুনিল্লা দিই না পারো মিনা হালিল কিতাব উড়ালবাইনার এই আয়াতটার কথা বললেন ইবনে কাব রাদি আল্লাহ জিজ্ঞাসা করলেন যে ইয়ার সোলাল্লা সাল্লাহ আলী ওসালাম আল্লাহ রবাহ আলমিন কি স্বয়ং নিজে আমার নামটা বলেছেন তো ভিসরাম বললেন হ্যাঁ তখন আব্দুল্লা ইবনে কাব রাদি আল্লাহ তরাহানু কেঁদে উঠলেন যে আল্লাহ পাক স্বয়ং নিজে আমার নাম বলেছেন উচ্চারণ করেছেন এরপরে ইরাক কেন্দ্রিক আবদুল্লাহ ইবনে মাসুদ রাদি আল্লাহ তালুর নেতৃত্বে বিশাল একটা তাপসির কেন্দ্র গড়ে উঠে সেখানে অনেক তাবে ওই আবদুল্লাহ বিন মাসুদ রাদিল্লা তরানহ থেকে কোরআন একমে তাপসির শিখতেন আর আবদুল্লাহ বিন মাসুদ রাদিল্লা তরান এমন ব্যক্তি যার ব্যাপারে নবী সালাম বলছেন মান আহাব্বা আইয়াকরা আল কোরআন গদ্দান কামা উনজিলা পাল ইয়াকরা আলা কেরা আতে ইবনে উম্মে আব্দ। যে ব্যক্তি চায় যে ব্যক্তি পছন্দ করে যে কোরআন যেভাবে নাজিল হয়েছে সেইভাবেই তালাবাদ করতে তাহলে সেই যেন ইবনে উম্মে আবদের কারাতর্মতা কোরআন তালাবাদ করে এখানে আবদুল্লা ইবনী মাসুদ রাদি আল্লাহুল্লাহুর ওই উপাধিটা যে ইবনে উম্মে আবদ এটা বলে আবদুল্লাবনী মাসুদ রাদি আল্লাহতুল্লাহকেই মূলত বোঝানো হয়েছে তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এখানে বোঝাতেছিলাম যে নবী সাল্লা সাল্লামের ওফাতের পরেও তাপসিরের শিক্ষা প্রচার প্রসার মক্কা মদিনা ইরাক কেন্দ্রিক সারা পৃথিবীতে আস্তে আস্তে পর্যায়ক্রমে পৌঁছে যায় এরপরে আস্তে আস্তে পর্যায়ক্রমে তাপ এদের যুগে বিশাল সংখ্যক তাব এই কোরআন একাডেমের তাপসির শিক্ষা দেওয়ার জন্য তারা বিভিন্ন জায়গায় কেন্দ্র গড়ে তোলেন প্রতিষ্ঠান গড়ে তোলেন এইভাবে কোরআন ক্যারিমের তাপসির চতুর্দিকে প্রসার লাভ করে তো কোরআন ক্যারেমের তাপসিরের আবার দুই ধরনের পদ্ধতি আমরা লক্ষ্য করি এক ধরনের তফসিরকে বলা হয় তফসির বীর রওয়ায়া বা তফসির বিল মাসুর অর্থাৎ তফসির বীর রওয়ায়া হল যে রওয়ায়তের মাধ্যমে তাফসির বা কোরআন সুন্না সাহবা কেরামের কাওল সালাবদের কাউল আরবি ভাষা এগুলোর সাহায্যে কোরআন কেরমের আয়াতকে তাফসির করা এটা এক ধরনের তাফসির আরেক ধরনের তাফসির হলো তাপসিরদ দেরা বা তাফসির রায় অর্থাৎ নিজেদের মতামতের আলোকে তাফসির করা তো এখানে প্রথম প্রকারের যে তাপসির তাফসির বীর রায়া বা তাফসির বিল মাসুর এটি বিশুদ্ধ তাপসির এই ব্যাপারে কোনো দ্বিমত নেই কিন্তু বিদ দেরায়া বা তাফসির বীর রায় এই ধরনের তাফসির গ্রহণ করার ক্ষেত্রে বোঝার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সতর্ক হইতে হবে কারণ যে মতামতগুলো দিয়ে কোরআন কেরামে তাফসির করা হবে বা হয়েছে সেগুলো যদি কোরআন সন্না এবং সাহাবাইকেরামের খাওয়ালের খেলাপ না হয় তাহলে সেগুলো গ্রহণযোগ্য কিন্তু সেগুলো যদি খেলাপ হয় নিজেদের মন গড়া ব্যাখ্যা হয় নিজেদের ইচ্ছা মতো হয় তাহলে সেই তাফসির সেই ব্যাখ্যা গ্রহণযোগ্য নয় তো আমরা প্রথম যেই তাফসিরটা বললাম যে তফসির বের রাবায়া যে রায়তের মাধ্যমে যে তাপসির এই তাপসিরগুলোর বৈশিষ্ট্য হল যে তাফসিরুল কোরআন বেল কোরআন অর্থাৎ কোরআন একাডেমির এক আয়াতের মাধ্যমে আর আয়াতের তাপসির করা হবে এটা কোরআন একাডেমি আমরা দেখি অসংখ্য জায়গায় আল্লাহ রবুল্লা আলমিন নিজেই কোরআনের এক আয়াতের মাধ্যমে আর এক আয়াতের তাপসির করেছেন যেমন আল্লাহ পাক নিজেই বলতেছেন তো এখানে আল্লাহ তারেকের কথা বলেই আল্লাপাক বুঝাতে চাইছেন যে তারেকটা আসলে সবাই বুঝবে না তা এরপর আল্লাহ নিজে প্রশ্ন করতেছেন ওয়ামা আদর কামা তরেক আপনি কি জানেন তরেক কি আবার আল্লাপাক ব্যাখ্যা করে দিচ্ছেন আন্নাজ এটা একটা উজ্জ্বল নক্ষত্র আলকার তুমালিয়া আদ্রামিয়া প্রথমে কারিয়া শব্দটা বলছেন এখন কার ইয়াটা হয়তো সবাই বুঝবে না আল্লাপাক নিজেই কার ইয়াটা তাপসির করে দিয়েছেন এইরকম কোরআন কের অসংখ্য আয়াতে আমরা দেখবো যে আল্লাপাক এক জায়গায় সংক্ষিপ্ত বলছেন আর এক কোনো জায়গায় সাথে সাথে আল্লাপাক তাপসির করে দিয়েছেন পরের আয়াতে আবার কোনো জায়গায় এক জায়গায় বলছেন অন্য আয়াতে গিয়ে আল্লাপাক তাপসির করেছেন যেমন সোরা আল ফাতেহার মধ্যে আল্লাপাক বলছেন غير المقدوب عليهم ولا الضالين اكن إيه الله باك سرات مستقيم اوئي راستا راكي بولسن زراء انا عمتا لهم جادر كالله باك نعمد ديسن إيه ابار جادر اوپر غزب إيش زراء دوال لن تادر راستا ما اكون اكان إيه نعمد كارا پيسن كادر راستا الله باك انو آياتي شتر باك خديسن جي انا عمتا لهم هلو من النبيين والصدقين والشهداء والصالحين এরা হলো আনামতা আলহিম মাকদুবী আলহিম হলো ইহুদিরা দ হলো হল নাসা আগন এভাবে এক আয়াতে আল্লাহ সংক্ষিপ্ত বলছেন আর এক আয়াতে তাপসির করেছেন ঠিক আবার এটা তাপসির হয় তাপসিরুল কোরআন বিশ্বন্না নবী সাল্লাহআলি ইসলামের হাদিসের মাধ্যমেও কোরআন কারিমের তাপসির করা হয় কারণ নবী সাল্লাহ ইসলামকে আল্লাহ রব্লা আলমিন কোরআন কারিমের ব্যাখ্যা করার দায়িত্বই আল্লাপাক দিয়েছেন তাহলে নবী সাল্লাহ আলু হাদিস নবী সাল্লামের সমস্ত হাদিসগুলোই কোরআন একাডেমির তাপসির এই জন্য কোরআন একাডেমির তাপসির বোঝার জন্য অবশ্যই নবী সাল্লাহ ইসলামের হাদিসের শরণাপন্ন হতেই হবে মানে সুন্নাই হলো মোবাইয়া কোরআন কোরআনের বায়ানকারী কোরআনকে স্পষ্টকারী হলো সন্না নবী সাল্লাহ সাল্লামের হাদিস এই জন্য কেউ যদি বলে বা বিশ্বাস করে যে আমি কোরআন মানি আমি আহলে কোরআন কিন্তু আমি নবী সাল্লামের হাদিস মানি না তাহলে তার কোরআন মানাই হবে না কারণ কোরআন মানতে হলে কোরআন বুঝতে হলে অবশ্যই তাকে সোনা লাগবে হাদিস লাগবে কারণ হাদিসটাই হলো মোবাইয় কোরআন এটা কোরআনের ব্যাখ্যা কারণ নবী সাল্লাহ সাল্লামকে আল্লাপাক কোরআনের বায়ান করার জন্য দায়িত্ব দিয়েছেন তো নবী সাল্লাহ কথাই যদি আমি না গ্রহণ করি তাহলে আমি কোরআনের ব্যাখ্যা বুঝবো কীভাবে এজন্য সুন্নাহ দ্বারা ও কোরআন তাফসীর করা হয় আবার তাফসীরুল কোরআন বিল আছার সাহাবী کرامের قول দিয়েও কোরআনকে এর মধ্যে করা হয় যেমন আল্লাবাক পাক সূরা নূরের 31 নম্বর আয়াতে বলেছেন ওয়ালা ইয়ুবদিনা যিনা তাহunna ইল্লা মা যহারা মিনহা নারীরা জানো তাদের জিনা প্রকাশ না করে ইল্লা মা যহারা মিনহা তবে যা প্রকাশ হয়ে পড়ে এখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ব্যাখ্যা দিয়েছেন আল ওয়াজহু আলিয়া ইয়াদাইন যে চেহারা এবং দুই হাত এখানে অভ্যাস তাফসির করেছেন এটা তারপরে তাপসিরুল কোরআন বীর লোগা আরবি ভাষায় যেহেতু কোরআন নাজিল হয়েছে জন্য আরবি ভাষার অনেক বাগদারা অনেক ভাষাগত দিক রয়েছে সেই দিকের মাধ্যমেও কোরআনের তাফসির হয় আরেকটা হলো তাপসিরুল কোরআন বীর রায় তো রায়টা অবশ্যই এই কোরআন সন্না আসার এবং লোগার বিপরীত হওয়া যাবে না যদি বিপরীত হয় তাহলে সেই ব্যাখ্যা সে তাপসির গ্রহণযোগ্য হবে না সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আমরা বুঝলাম যে তাপসির কাকে বলে তাপসির বিশুদ্ধ তাপসির কিভাবে করতে হয় এই আলোকে আমাদেরকে তাপসির পড়ার আগে তাপসির জানার আগে তাপসির বোঝার আগে তাপসিরের গ্রন্থটি সম্পর্কে আগে জেনে নিতে হবে যে এই তাপসিরটা যে আমি পড়বো বা এটা যে শিখবো এটা থেকে জ্ঞান আহরণ করব এলেম শিখব এই তাপসিরটা কোন আলোকে লেখা হয়েছে কোন আকেইদার ভিত্তিতে লেখা হয়েছে কোন মানহাজের ভিত্তিতে লেখা হয়েছে এবং এটার মধ্যে যে তফসিল বীর রায়া নাকি এটা তাপসিল বিদ্যারায়া নাকি এটা তফসিল বীর রায় যে নিজের মতামতের ভিত্তিতে এখানে তাফসিল লেখা হয়েছে বা এই তাপসিরটা কোন আকেইদার ভিত্তিতে লেখা হয়েছে এটা কি মতাজিলা আকিদের ভিত্তিতে নাকি এটি জাহামিয়া আকিদার ভিত্তিতে বা এটি কি আশায়রা মাতরে দিয়া আকিদের ভিত্তিতে কোন আকিদের ভিত্তিতে তাপসিটা লেখা হয়েছে এটিও আমাদের জেনে শুনে তারপরে ওই তাপসির থেকে আমাদের এলম নেওয়ার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ পুরানে কারিমকে আল্লাহ রব্বুল আলমিন একটি মজেজা হিসাবে মরজেজ হিসাবে আল্লাহাক নাজিল করেছেন অর্থাৎ কোরআন করিম এমন একটি কিতাব যেটি আল্লাপাক চ্যালেঞ্জ দিয়ে রেখেছেন ক্যামত পর্যন্ত যে কোরআন একারিমের একটি সুরার মতো সুরা প্রথমে আল্লাপাক চ্যালেঞ্জ দিয়েছেন সমগ্র কোরআনকে দিয়ে যেমন আল্লাপাক সুরা আল ইসরারুষ্টছেন যদি সমস্ত মানুষ এবং জিন একত্রিত হয় যে এই কোরআনের মতো আরেকটি কোরআন তৈরি করবে বানাবে নিয়ে আসবে লাফাক বলেন কখনোই সম্ভব নয় যে তারা এরকম একটি কোরআন নিয়ে আসবে ওয়ালাউ বা আদমলি বা জহিরা যদিও তারা জিন এবং মানুষ একজন আরেকজনের সহযোগিতা করে তারপরেও এটি সম্ভব নয় এখানে আল্লাফাক সমগ্র কোরআনকে দিয়ে চ্যালেঞ্জ দিয়েছেন আবার আরেক আয়াতে আল্লাপাক সুরাহুদের তেরো নম্বর আয়তে আল্লাহ রবাহ আলমিন দশটি সূরা দিয়ে পাক চ্যালেঞ্জ দিয়েছেন যে আমি তারা মিথলি আল্লাপাক বলছেন যে তাদেরকে বলুন যে তারা কি বলতে চায় যে আপনি এটা বানিয়েছেন তা আপনি যদি বানান তাহলে তারাও এরকম দশটি সূরা তৈরি করে নিয়ে আসুক তাহলে এখানে আল্লাহ রব আলম দশটি সূরার চ্যালেঞ্জ করেছেন আবার একটি সূরা চ্যালেঞ্জ আল্লাহাক দিয়েছেন সুরা যে তাদের যদি সন্দেহ থাকে যে এটি কেউ বানিয়েছে তাহলে তারা কোরআনের মতো একটি সুরা বানিয়ে নিয়ে আসুক তাহলে কোরআনের কোরআনের এজাজ সম্পর্কেও আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে কোরআনটা নাজিলের যে পদ্ধতি যে পদ্ধতিতে কোরআনটা আল্লাহ রব্লা আলমিনের কালামটা আমাদের কাছে পৌঁছেছে এই পদ্ধতিটা হলো ওহি তাহলে ওহি সম্পর্কে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে যে ওহি কি জিনিস ওহি কাকে বলে ওহি নাজিলের মাধ্যমগুলো কি এখানে আমরা কোরআন একাডেমি বিভিন্ন আয়াতে ওহি শব্দের ব্যবহার আমরা দেখতে পাই এক এক আয়াতে ওহি শব্দটি এক এক অর্থে আল্লাপাক ব্যবহার করেছেন ওহির আবার অনেকগুলো পদ্ধতি রয়েছে স্বপ্নের মাধ্যমে নবী আসলদের কাছে ওহি আসত তারপরে জিবরিল আলহ সালামের মাধ্যমে ওহি আসত তারপরে ঘণ্ট্বনি বাজার মাধ্যমে ওহি আসত বিভিন্ন পদ্ধতিতে আল্লাহ রব্বুল্লাহ আলমিন ওহি নাজিল করেছেন এবং কোরআনে কারিমকে আল্লাহ রবাহ আলমিন একসাথে নাজিল না করে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে আল্লাহ রবুল্লাহ আলমিন নাজিল করেছেন এর পিছনে অনেকগুলো হিকমা অনেকগুলো কারণ নিহিত রয়েছে যে আল্লাপাক একসাথে কোরআন নাজিল না করে কেন সুদীর্ঘ তেইশ বছর ধরে বিভিন্ন আয়াত বিভিন্ন সুরা আল্লাপাক কেন নাজিল করলেন এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে এরপরে কোরআন একম কীভাবে সংকলিত হলো কোরআন সংকলনের ইতিহাস এটিও আমাদের জন্য কোরআন বুঝতে হলে একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ নবী সাল্লা ইসলামের উপরে যখন কোরআন নাজিল হয় কোরআন কিন্তু একসাথে নাজিল নাই বা গ্রন্থ আকারে নাজিল হয়নি এটাকে নবী সাল্লাহ ইসলাম কীভাবে সংরক্ষণ করলেন নবী ইসলাম তিনটি পদ্ধতিতে কোরআনে কারিমকে সংরক্ষণ করলেন একটি কিছু স্বাভাবিকের নবী সাল্লাহ ইসলাম কোরআনে কারিম যে আয়ারটি নাজিল হইতো সেই আয়ারটি লিখে ফেলার নির্দেশনা দিতেন আবার কোনো কিছু সাহাবিকে নবী সাল্লু ইসলাম ওই আয়ারটা মুখস্থ করাই দিতেন আবার কিছু সাহাবি সহ নবী সাল্লা নিজে এবং সমস্ত সাহাবাই ক্রাম ওই আয়াতে কারিম এটা দিয়ে আমল শুরু করে দিতেন তাহলে লিখে রাখার মাধ্যমে মুখস্থ করার মাধ্যমে আমলের মাধ্যমে নবী সাল্লা ইসলাম এই কোরআনকে সংরক্ষণের ব্যবস্থা করেছিলেন নবী সাল্লাহ ইসলামের অপাতের পরে সাহাবাই কারাম এই কোরআনকে সংরক্ষণের জন্য আবু বকর রদি আল্লাহনুর নেতৃত্বে প্রথম কোরআন সংকলন শুরু করেন অমর ইবনে খতাব রদি আল্লা যখন আবু বকর রদি আল্লা প্রস্তাব দিয়েছিলেন যে এই কোরআন সংরক্ষণ করাটা দরকার এভাবে কোরআনকে এক জায়গায় একত্রিত করা দরকার তো আবু বকর রদি আল্লা প্রথমে এটিকে চিন্তা করলেন মনে করলেন যে এটা তো নবী সাল্লা ইসলাম যে এই কাজটি এইভাবে করেন নাই আমি যদি সেই কাজটি করি এটা আবার নতুন কিছু হয় কি না তিনি আরও অনেক সাহাবাই আমার সাথে পরামর্শ করলেন এবং যাকে দায়িত্ব দিলেন জায়দিবনে সাহবেত রাজি আল্লাহ রানহ তিনিও কিন্তু প্রথম দিকে এই চিন্তা করতে লাগলেন যে আসলে কোরআন কি এভাবে সংরক্ষণ করা যাবে কি না যেটি নবী সাল্লা সাল্লাম করেন নাই আবার এটি করতে গিয়ে কোনো বেদাত হয়ে যায় কি পরবর্তীতে তারা সবাই একমত হলেন না এটি নবী সাল্লাহি সাল্লামের শুরু করাই নবী সাল্লামের শেখানোই একটা কাজ সেটার পূর্ণাঙ্গতা এটি আসলে নতুন কিছু নয় তো পর্যায়ক্রমে আবু বকর রাজি কোরআন সংরক্ষণ করলেন ওসমান রদিয়াল্লাত যুগে এসে পূর্ণাঙ্গ রূপে বিস্তারিত একবারে কোরআনে কারিমকে বিশুদ্ধরূপে আবার সংকলিত করা হলো। তো এই যে কোরআন সংকলন হলো এই ইতিহাসটা আমাদেরকে জানতে হবে আবার কোরআন বুঝতে হলে আমাদেরকে কোরআনে কারিমের বিভিন্ন ধরনের তেলাওয়াত এই তেলাওয়াতগুলো আমাদেরকে বুঝতে হবে কোরআনে কারিমের তেলাওয়াতের সাতটি প্রসিদ্ধ পদ্ধতি রয়েছে সাতটি পদ্ধতিতে কোরআনে কারিমকে তেলাওয়াত করা যায় অর্থাৎ কোর যে সময়ে আল্লাহ রব্বুল আলমিন কোরআন নাজিল করেন সে সময়ে আরবের মধ্যে সাতটি প্রসিদ্ধ গোত্র ছিল এবং সেই সাতটি প্রসিদ্ধ গোত্রের সাতটি প্রসিদ্ধ ভাষা ছিল কোরাইশ গোত্র ছিল হোজাইল সাকিব হাওয়াজিন কেনানা তামিম এবং ইয়েমেন এই গোত্রগুলো খুব প্রসিদ্ধ গোত্র ছিল এবং এই গোত্রগুলোর প্রত্যেকের কিছু আঞ্চলিক আলাদা আলাদা আরবি ভাষা ছিল তো আল্লাহ রব্বুল্লা আলমিন এই ষাটটি গোত্রের ভাষায় কোরআনে কারিম নাজিল করেছেন অর্থাৎ এই কোরআনে কারিমকে ষাটটি পদ্ধতিতে তেলাবাত করা যায় তাহলে আমাদেরকে এই পদ্ধতিগুলো বুঝতে হবে কোরআন তেলাবাতের জন্য কারণ দেখা গেল যে আমার সামনে কেউ যদি কোরআনের একটা আয়াতকে অন্যভাবে তালাবাত করে তা আমি মনে করতে পারি যে কোরআন মনে হয় বিকৃত করে ফেলেছে কিন্তু আসলে বিকৃত না হয়তো এটি আরেকটি সহি তেলাবাত যেমন অমরাদিলতরান নিজেই বলছেন যে আমি একদিন দেখলাম যে হেসাম ইবনে হাকিম তিনি ইমামতি করতেছিলেন আর উনি তেলাবাদ করতেছিলেন সুরা আল ফোরকান কিন্তু এমনভাবে তেলাবাদ করতেছিলেন যে আমার কাছে মনে হইল যে তিনি আমি যেভাবে শিখেছি সেভাবে না করে অন্যভাবে তিনি তালাবাদ করতেছিলেন আমি সলাতের ভিতরে খুব রাগ রাগ রাগান্বিত হয়ে গিয়েছিলাম তো এরপরে সলাতের পরে আমি নবীলামের কাছে গিয়ে তার ব্যাপারে বিচার দিলাম যে আমি যেভাবে সুরাল ফোর কান মুখস্থ করেছি উনি তো সেইভাবে তালাবাদ করে নাই তখন নবিসুল সালাম বললেন যে কোরআনকে আল্লাহ রবাহ আলমিন আন্নাল কোরআন উনসিলে আল্লাহ সাবাতে আরবিন আল্লাপা কোরআনকে সাতটি আঞ্চলিক ভাষায় সাতটি পদ্ধতিতে আল্লাবা কোরআন নাজিল করেছেন মিনহু মা তাই তোমার কাছে এই সাত পদ্ধতি থেকে যেটি সহজ মনে হয় সেভাবেই তুমি পাঠ কর সেভাবেই তুমি তালাবাদ করো তাহলে এই সাতটি পদ্ধতি সম্পর্কে আমাদের ধারণা থাকা দরকার এরপরে কোরআন বোঝার একটি গুরুত্বপূর্ণ মূল নীতি হলো আসবাবুল নজুল বোঝা কোরআন একাডেমির প্রত্যেকটি আয়াত প্রত্যেকটি সূরা নাজিলের পিছনে একটা কারণ একটি প্রেক্ষাপট রয়েছে যেটিকে উসলে তাফসিরের ভাষায় আসবাব নুজুল বলা হয় অর্থাৎ নাজিলের কারণ নাজিলের প্রেক্ষাপট তো কোরআনের ওই আয়াতটির তাপসির বুঝতে হলে বা কোরআন কারিমের ওই আয়াতটিকে ভালোভাবে বুঝতে হলে অবশ্যই ওই আসবাব নুজুল বা নাজিলের প্রেক্ষাপটটি আমাদেরকে স্পষ্টরূপে বুঝতে হবে না বুঝলে কিন্তু ওই আয়াতটির ভাবার্থ মূল অর্থ আমাদেরকে বোঝা সম্ভব না তো এই জন্য আসবাবন নজুল সম্পর্কে আমাদের জ্ঞান থাকতে হবে আবার কারিম দেখা গেছে কিছু আয়াতে কারিমে কিছু সূরা হিজরতের আগে আল্লাহ রব্বুল্লাহ আলমিন নাজিল করেছেন আবার কিছু আয়াতে কারিমে কিছু সুরা আল্লাহ রব্লা আলমিন হিজরতের পরে নাজিল করেছেন তো এই সূরাগুলোর মধ্যেও কিন্তু কিছু মৌলিক পার্থক্য রয়েছে যে মাক্কী সুরা এবং মাদানী তো তাহলে আমাদেরকে মাক্কী চূড়ার বা মাক্কী ওহির কি কি বৈশিষ্ট্য আর মাদানী সুরা বা মাদানী ওহির কি কি বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে আমাদেরকে বুঝতে হবে এই বৈশিষ্ট্যগুলো না জানা থাকলে না বুঝলে তাহলে কিন্তু মাদানির ব্যাপারে আমাদের স্পষ্ট ধারণা না থাকলে ওই সুরাগুলোর কথা ওই সুরাগুলোর ভাবার্থ বোঝা আমাদের জন্য কঠিন হয়ে যায় পুরাণে কারিম বোঝার ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের বুঝতে হবে সেটি হলো নাসেখ মানসুখ মানচুখ কোরআনে কারিমের আয়াতে কারিমাগুলোকে আল্লাহ রবুল্লা আলমিন অনেক সময় কিছু আয়াতকে মানসুখ করেছেন কিছু আয়াতকে নবী সাল্লাল্লাহু আলহি আসাল্লাম হাদিস দ্বারা মাংস করেছেন কোনোটা এক আয়াতের মাধ্যমে আরেকটি আয়াতকে মাংস করেছেন অর্থাৎ এটির বাস্তবিক প্রয়োজনেই আল্লাহ রব্বুল্লাহ আলমিন একটি ব্যবস্থাকে আল্লাহ রবাহ আলমিন পরবর্তীতে আরেকটি নতুন বিধানের মাধ্যমে হুকুমের মাধ্যমে আগের থেকে রহিত করেছেন এজন্য জন্য আল্লাহ রব্বুল্লাহ আলমিন কোরআনে কারিমের মধ্যে সুরাল বাখার একশো ছয় নম্বর আয়ত আল্লাহ বলছেন মা নন মিন আয়াতি সিহা যা আমি যখন কোনো আয়াতকে নসখ করি রহিত করি তখন তার থেকে আরো উত্তম আয়াত তোমাদের সামনে আমি নিয়ে আসি তো আমরা দেখি কোরআনে কারিমের মধ্যে অনেক সময় নাসখুল কোরআন বেল কোরআন কোরআনের এক আয়াত দিয়ে আরেক এক আয়াতকে আল্লাহ রবাহ আলমিন নাসখ করেছেন নানসুখ করেছেন আবার নাসখুল কোরআন বিনা কোরআন একাডেমিকে সন্না দিয়েও কোনো কোনো ক্ষেত্রে মানসুক করা হয়েছে আবার নাসখু সন্না বিল কোরআন সন্নাকে কোরআনার আয়াত দিয়েও মানসুক করা হয়েছে নাসখুশন্যা বি এক সন্নাকে এক হাদিসকে আরেকটি হাদিসের মাধ্যমেও মানসুক করা হয়েছে তো কোরআন বোঝার ক্ষেত্রে আমাদেরকে এই নাসাক মানসুকের নিয়মগুলো জানতে হয় বুঝতে হয় কোরআন বোঝার আরেকটি গুরুত্ব কোরআন বোঝার ক্ষেত্রে কিছু আরেকটি গুরুত্বপূর্ণ নীতিমালা হলো মহকাম মতাসাবি আম খাস এরকম কিছু পরিভাষা রয়েছে একাডেমির ক্ষেত্রে এই পরিভাষাগুলো বুঝতে আমাদেরকে কোরআন বুঝতে সুবিধা হয় কোরআন একটা বিশাল সাহিত্যের ভান্ডার আল্লাপাক কোরআনকে আরবি সাহিত্যের সবচেয়ে উচ্চ মান দিয়ে উচ্চ অলঙ্কার দিয়ে আল্লাহ রবুল্লা আলমিন কোরআন একাডেমকে নাজিল করেছেন এই জন্য কোরআনে একাডেমির সাহিত্য শৈলী কোরআনে সাহিত্য বান্ডার সম্পর্কে জ্ঞান না থাকলেও কোরআনকে সহজে বোঝা বা হৃদয়াঙ্গম করা বা এটার জ্ঞান অর্জন করা কঠিন হয়ে যায় এই জন্য কোরআনের সাহিত্য সম্পর্কেও কিছু বিষয় আমাদেরকে জানতে হয় তো সর্বোপরি কোরআন একাডেমিকে জানা বোঝার জন্য যেই মূলনীতিগুলো জরুরি যেই মূলনীতিগুলো কোরআন বোঝার ক্ষেত্রে অগ্রাধিকার প্রাপ্ত তো আমাদেরকে এই কোরআন বোঝার মূলনীতির ক্ষেত্রে মূল যেই বিষয়গুলো জানা দরকার বোঝা দরকার যেগুলো আমরা কোরআন একাদেমকে বোঝার জন্য যে জিনিসগুলো একেবারে না হইলেই নয় কোরআন বোঝার জন্য অনেকগুলো জিনিসের প্রয়োজন হয় এই জন্য উঁচলে তাপসিরে কিন্তু অনেক বিশাল আলোচনা অনেক লম্বা আলোচনা উসোলে তাফসিরে রয়েছে যেখানে অনেকগুলো বিষয়ের আলোচনা রয়েছে তবে একজন সাধারণ মুসলিম বা সাধারণ বলে আলম তার উসোলে তাফসিরের সব বিষয় সম্পর্কে বিস্তারিত জানা জরুরি না কমপক্ষে ন্যূনতম কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো সে ভালোভাবে যদি জ্ঞান অর্জন করতে পারে বুঝতে পারে তাহলে সে কোরআনকে সহজেই বুঝতে পারবে কোরআন থেকে জ্ঞান অর্জন করতে পারবে তো আমরা এই বিষয়গুলোই যে বিষয়গুলো কোরআন বোঝার ক্ষেত্রে মৌলিক বিষয় গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়গুলোই এই কোর্সের মধ্যে আমরা অন্তর্ভুক্ত করেছি যে কোর্সটির নাম কোরআন বুঝার মূলনীতি তো এই কোরআন বোঝার মূলনীতি সম্পর্কে আমরা আজকের ক্লাসে এখানে সামান্য একটু সংক্ষিপ্ত আমরা ধারণা পেশ করলাম তো এই কোর্সটি আমাদের তাইবা একাডেমির প্রথম সেমিস্টারের মধ্যে এই কোর্সটি রয়েছে তো ইনশাআল্লাহ আপনারা যখন তাইবা একাডেমির সাথে সংযুক্ত হবেন তাইবা একাডেমিতে ভর্তি হবেন তো প্রথম সেমিস্টারেই এই কোর্সটি আপনারা পাবেন ইনশাল্লাহ সেখানে বিস্তারিত আমাদের এই বিষয়গুলোর উপরে আলোচনা রয়েছে তো সকল ভাই প্রতি অনুরোধ আমাদের তাইবা একাডেমির এখন দ্বিতীয় সেমিস্টারে ভর্তি চলতেছে তো আপনারা যারা প্রথম সেমিস্টার করেছেন তারা ইনশাআল্লাহ দ্বিতীয় সেমিস্টারে ভর্তি হয়ে যাবেন আর প্রথম সেমিস্টারেরও আমাদের ভর্তি চলছে তো অর্থাৎ এই জুলাই থেকে আমাদের যারা প্রথম ছয় মাস প্রথম সেমিস্টার করেছেন তাদের জন্য দ্বিতীয় সেমিস্টার আর যারা নতুন ভর্তি হবেন তাদের জন্য আমাদের প্রথম সেমিস্টার তো এটি আমাদের ইনশাআল্লাহ অব্যাহত থাকবে তাইবা অ্যাকাডেমি আপনাদের এলেমের জগৎকে এলেমকে সম্প্রসারিত করার জন্য দিনকে বোঝার জন্য দিনকে জানার জন্য এবং একজন সাধারণ শিক্ষিত বা জেনারেল শিক্ষিত ভাই বোন কীভাবে আল্লাহ রব্বুল্লা আলমিনের দিনকে সহজভাবে বুঝতে পারে সেই লক্ষ্যেই আমাদের তাইবা অ্যাকাডেমির কার্যক্রম পরিচালিত হচ্ছে আশা করি ইনশাআল্লাহ তাইবা একাডেমির কোর্সগুলো যদি আপনি সম্পন্ন করতে পারেন ইনশাআল্লাহ দিন সম্পর্কে ইসলাম সম্পর্কে দিনের মৌলিক বিষয়গুলো সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবেন ইনশাল্লাহ দিনকে বুঝে আপনার জন্য সহজ হয়ে যাবে তো আপনাদের সকলের প্রতি আমাদের একান্ত অনুরোধ যে আপনারা ইনশাআল্লাহ তাইবা একাডেমির সাথে সম্পৃক্ত হবেন তাইবা একাডেমির সাথে সংযুক্ত হবেন এবং তাইবা একাডেমির এই কোর্সগুলোর মাধ্যমে আপনাদের দিনই আলেমের জগৎকে আরও সম্প্রসারিত করবেন আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সবাইকে তাইবা একাডেমির থেকে সঠিক দিনই জ্ঞান দিনই আলেম আহরণ করার আল্লাহ রবুল্লাহ আলমিন তৌফিক দান করুন তাইবা একাডেমিকে আল্লাহ রব্লাহ আলমিন ও মঞ্জুর করে নিন যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে তাইবা একাডেমি প্রতিষ্ঠিত হয়েছে সেই লক্ষ্য উদ্দেশ্যের দিকে সঠিকভাবে এগিয়ে যাওয়ার আল্লাহ রব্লা আলমিন তৌফিক দান করুন آمين يا رب العالمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك كانت عشانين